চলো আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে কিভাবে করে এফিলিয়েট লিংকসটাকে বা এফিলিয়েট অ্যাক্টিভিটিসটাকে কিভাবে করে আমাদের ব্লগের মধ্যে আমরা ইন্টিগ্রেট করতে পারি, তাই তো? তো ওখানটা দেখে নাও তোমরা, তোমাদের স্ক্রিনের দিকে খেয়াল করো। সেটা হচ্ছে যে এটা ধরো অতনু ব্লগ, অতনুকে ব্লগ খুলতে বলেছে, অতনু মেইল আইডি খুলে বসে আছে। এটাতে ব্লগটা করা আছে নাকি? না, ফর এক্সাম্পল ইফ ইউ টেক দিস ব্লক লাইক ডেকোরেট ইয়ার হোম, রাইট? নাও তো এই সাইটে আমাদেরকে কি করতে পারি যে হোম ডেকোরেশনস রিলেটেড যা যা সেকশনস রয়েছে এখানে আপডেট হচ্ছে এবং এখানে বিভিন্ন হোম ইম্প্রুভমেন্টসের বিভিন্ন ক্যাটাগরিসগুলো আমাদের এখানে আমাদের টার্গেটে থাকবে। কারণ কি আমরা এখানে ফর দ্য সাবজেক্ট ওয়াইজ আমরা এখানে তাদেরকেই সেই ট্রাফিকেই আসবে বা সেই ভিজিটার্সই আসবে যারা হোম ইম্প্রুভমেন্ট, হোম ডেকার্স এগুলোকে নিয়ে চাইবে বা এগুলো নিয়ে আপডেট চাইবে, এগুলো নিয়ে কোনো ইন্টারেস্টিং টপিক্স নিয়ে যখন তুমি ডিসকাস করছো তার বেসিস আসবে। তাহলে আমাকে এখানে এফিলিয়েট বেসিক্যালি সেই এফিলিয়েট প্ল্যাটফর্মসগুলোকে আমাকে চুজ করতে হবে যেগুলো আমার ওই হোম ডেকার্স নিয়ে আমাকে কথা বলছে, ক্লিয়ার? কারণ কি নামটাই ভেরি স্পেসিফিক উইথ দ্য হোম ডেকোরেশনস। ঠিক আছে, এখানে দেখো ও হেলথ টিপস এর হেলথ বেনিফিটস দিয়েছে, তো হুইচ ইজ নট কানেক্টেড উইথ দিস থিংস। ঠিক আছে, সো দ্যাট মেবি উই হ্যাভ টু কনসিডার দিস থিংস বিফোর উই আর পুটিং এনি থিংস ইন আওয়ার ব্লগ। এবার এখানটা দেখো হোম ডেকোরস এর শাড়ি আসছে, দ্যাট ইজ অলসো নট কারেক্ট। এগুলোকে খেয়াল রাখবে। এবার যেটা ইমেল মার্কেটিং এ তোমাদেরকে দেখানো হয়েছে সেটা মেল চিম্পে তোমাকে কি করতে হয়, মেল চিম্পে এখানে ওই হোম ইম্প্রুভমেন্টস রিলেটেডই আমরা কি করব, আমরা একটা কোনো ফিউ টিউটোরিয়ালস বা 10 ডেজ এর বা কোনো একটা মেথডস যে কিভাবে করে তুমি ফার্স্টে হোম ইম্প্রুভমেন্টস এর জাজমেন্ট করবে যে তোমার ঘরটা তুমি কিরকম বানাতে চাও, তোমার বাজেটটা কি, বাজেট কিভাবে সেট করবে, তারপরে তুমি কিভাবে করে লোকাল মার্কেটে সেগুলোকে পাবে, সেগুলো অল্টারনেটিভস হিসাবে। তো এভাবে করে তুমি কোনো একটা ট্রেনিং মডিউলস রাখলে যেটা প্রতিদিন ওকে তুমি পাঠাচ্ছ, এটা একটা প্রসেস। এই প্রসেসের মধ্যেই আমরা কি করি, আমরা এফিলিয়েট লিংকসগুলোকে আমরা কভার আপ করি। কিভাবে করি সেটাই দেখাচ্ছি। যেমন ধরো যদি আমি ওর ক্লিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাই, তো ক্লিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে দেখে নাও যে মার্কেট প্লেস বলে একটা সেকশনস পাবে। ঠিক আছে, মার্কেট প্লেসে গিয়ে তুমি কি করবে সেটা হচ্ছে যে যেমন ধরো এখানে যদি একটু নিচের দিকে চলে আসো তো দেখতে পাবে যে নিশ্চয়ই হোম লোকেড ইস হোম এন্ড গার্ডেন, রাইট? এখানে তুমি দেখতে পাবে দেখো এতগুলো সেকশনস তোমার রয়েছে, ওয়েডিং, সুইং, ইন্টেরিয়র ডিজাইনস, রাইট, অ্যান্ড হাউ টু হোম ইমপ্রুভমেন্ট। দেখতে পাচ্ছ হাউ টু হোম ইমপ্রুভমেন্ট, এটা তোমার ওটার সাথে পারফেক্টলি ম্যাচ হবে। ঠিক আছে, সো দিস উইল বি মাই চয়েস, পারফেক্ট, কুল। নাও লুক এট দিস, এই জায়গাটায় আমাদের কি হবে, মাই শেড প্ল্যানস, টপ অল অর সামথিং, এই যে সেকশনসগুলো এখানে রয়েছে এখানে দেখে নাও যে এই প্রোডাক্টসগুলো সত্যিকার অর্থে কতটা ইউজফুল। ঠিক আছে, এবং আরেকটা জিনিস এখানে দেখতে হয় এর গ্র্যাভিটিটা কত, গ্র্যাভিটি 96.28 আছে, মানে লোক
এটা পপুলার আছে, মানে এটা সেল হচ্ছে, লোকে অলরেডি মানে, এবং আনটা এটা দেখে গ্র্যাভিটি দেখে বোঝা যায় যে এটা পুরনো প্রোডাক্টস। তো জেনারিক আমরা একটু গ্র্যাভিটির এখানটায় যে এটা মেইনলি আমরা এটাকে মিনিমাম 3 to মিনিমাম এখানে আমি করে নিতে পারি মিনিমাম 10 টু ইন বিটুইন ধরে নাও, এটা এটা ম্যাক্সিমাম থাক, অসুবিধা কিছু নেই, মিনিমাম আমার 10 থাকতে হবে, এটা হিসাবে আমি ধরে নাও শর্ট করলাম। তো আমার একটা কিন্তু শুধুমাত্র আমার দাঁড়াচ্ছে, বুঝতে পারলে? তো গ্র্যাভিটিটাকে যদি আমি বেশি করি, যদি আমার মানে 9 অবধি আমরা নিই তাও একটা আসছে, তার মানে হচ্ছে কি এই সেকশনসে এই প্রোডাক্টসটাই তোমার সবচেয়ে ভালো প্রোডাক্টস হিসেবে তোমার নর্মালি সেল আউট রয়েছে বা কিছু। আরেকটা জিনিস এখানটায় করতে পারি, আরেকটা জিনিস ট্রাই করার জন্য যে এটা অন্যগুলো নতুন প্রোডাক্টস কিনা, রিসেন্ট এখানে দেখতে পাবে, এ দেখো ডেট অ্যাডেড টু মার্কেট প্লেস, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ ডেট অ্যাডেড টু মার্কেট প্লেস? এই ডেট অ্যাডেড টু মার্কেট প্লেসের এখানটায় এটা রয়েছে হচ্ছে ধরো 1/23, মানে জানুয়ারি থেকে যেটা লাস্ট অবধি হয়েছে সেটা রয়েছে, রাইট? এবার আমি মনে করো চাইছি যে না, আমি এটা চাইছি যে যেটা ধরে নাও জাস্ট মার্চে হয়েছে তো বা এপ্রিলে হয়েছে, এপ্রিল মে, এটা এপ্রিল, হ্যাঁ ধরে নাও এপ্রিল, হ্যাঁ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এপ্রিলে প্রোডাক্ট হয়েছে, সেরকম কোনো কিছু চাইছি। সো তাতে কিন্তু আমার এটা আসছে, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে এপ্রিলের, তাহলে এই রিসেন্ট ওয়ান কোনো সেলস এখনো মানেনি ও, এবং রিসেন্ট প্রোডাক্ট লোকে এখনো জানেনি বা কিছু। তো এখানটাই আমরা এটাকেও আমরা নিয়ে একটা কনসিডারেশনের মধ্যে রাখতে পারি। তো এটা নতুন প্রোডাক্টস, তার জন্য প্রমোশনসটা ভালো আস হয়নি বা এটার জন্য সেল আসেনি, তার জন্য গ্র্যাভিটি জিরো। তাহলে দুটো লজিকটা বুঝতে পারলে, একটা হচ্ছে কি গ্র্যাভিটি ওয়াইজ, একটা ওয়াইজ পাবলিশড ওয়াইজ, দুটোকে আমরা কনসিডার করতে পারি। সবসময় গ্র্যাভিটি লো মানি হচ্ছে কি ইস ব্যাড, নো, তাকে দেখতে হবে যে ওই গ্র্যাভিটির লোটা কেন হচ্ছে। যে গ্র্যাভিটির লোটা যদি আমার অনেকদিন ধরে প্রোডাক্টটা ক্লিক ব্যাংকের লিস্টেড থাকে কিন্তু কেউ প্রমোট করেনি, কেউ ওটার সেল আসেনি, তবে গ্র্যাভিটি জিরো হবে, মানে কম হবে ইফ দ্য সেলস ইজ। গ্র্যাভিটি বেশি তার মানে হচ্ছে কি জিনিসটা দুটো কন্ডিশন হতে হবে, একটা হচ্ছে খুব পপুলার, আর হচ্ছে প্রোডাক্টসটা পুরনো, মানে এখানে লঞ্চ হয়েছে অনেকদিন হয়েছে। তো এই দুটো কন্ডিশন এর মধ্যে ইমপ্লিমেন্ট হয়। সো এখানটায় আমরা ফার্স্ট এরটাও নিলাম, এটাও নিলাম। My name is Ryan Henderson. In the following short but controversial video, I will reveal some embarrassing secrets woodworking publishers don't want you to know. You see, woodworking publishers will hate what I'm about to reveal because you no longer need to spend hundreds of dollars buying magazines with poorly written plans. Today, I'm going to show you how you can get instant access to 12,000 shed plans and blueprints. Right now? তো ইস এ গুড, মানে আমি যদি আমার অডিয়েন্সটাকে এখানে নিয়ে আসি তাহলে কনভার্ট হওয়ার চান্সেস আছে উইথ দ্য হোম ইম্প্রুভমেন্টসের যে সেকশনসগুলো দেখিয়েছে, বিভিন্ন যে কীভাবে করে জায়গায় স্পেস তুমি কম করবে, কীভাবে করে ইয়ে করবে, বিভিন্ন অ্যাঙ্গেলসে বিভিন্ন জিনিসগুলো রাখবে, সেটা এখানে থাকে। তো ইটস গুড ফর দ্য ইউজার্স। নেক্সট আমরা পরেরটাকে দেখে নিই। পরেরটা দেখো, নট কুইট শিওর হাউ টু পেইন্ট অ্যা রুম। যদি আমি এটার একটু করি, দেখো এটা কন্টেন্ট আছে বাট ডিজাইনস অ্যান্ড লুকস অ্যান্ড ফিলস ওয়াইজ ততটা কিন্তু কনফিডেন্ট লাগছে না, প্রচুর কন্টেন্ট, লুকস অ্যান্ড ফিলস অনুযায়ী ওই কনফিডেন্সটা আসছে না যে কনফিডেন্সটা এর আগেরটা এসেছিল। ঠিক আছে, তাহলে আমরা এখানটায় কি দিলাম, ম্যাক্সিমাম যে অ্যাফিলিয়েট মার্কেটারদের ফেলিওর যেটা হয়, তারা গরুর মতো সবকিছু খেতে চায়, দ্যাট উইল বি দ্য রং। ইটস লাইক ইউ হ্যাভ টু বি চুজি, ইউ হ্যাভ টু চুজি, বিকজ এফিলিয়েট মার্কেটিং করছো মানেই যে আমি সবগুলো প্রমোট করবো। কারণ কি তোমার মাথায় রাখতে হবে, আমি অতনুকে বলছি, যখন আমি ওকে বলছি, মনোজিৎকে বলছি, মনোজিৎ আমাকে একটা জিনিস জিজ্ঞেস করলো যে স্যার হোস্টিং এর জন্য কোনটা তুমি রেকমেন্ড করছো বা কোনটা চিপ হবে বা এটা। সো হোয়েন আই এম টেলিং, ওই ট্রাস্ট বেসটা ওর মধ্যে থাকতে হবে, মানে ওই ওই আমি যে দিচ্ছি ওই জিনিসটা এমন হবে যে ও আমাকে পরে আরেকটা জিনিস যখন ও কিনবে তখন আমাকে জিজ্ঞেস করবে যে আমি টেমপ্লেটটা কি কিনবো, কোথা থেকে কিনবো। সো আই হ্যাভ আদার 10 হোস্টিং কোম্পানিস উইথ মি উইথ অ্যাফিলিয়েট, সো আই এম রেকমেন্ডিং ওয়ান, দ্যাট মিনস হুইচ ইজ দ্য বেস্ট অ্যামং দেম অল,
in terms of deliverable, in terms of the costings, in terms of the support. এই তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট হয়। কথা বলতে পারলাম? Next is basically আরেকটা জিনিস হচ্ছে যে এই যখন আমরা অ্যাফিলিয়েট এখানে অনেকগুলো প্রোডাক্টস আছে তো ক্লিকব্যাংকের সমস্ত প্রোডাক্টস আমি প্রমোট করব, সমস্ত প্রোডাক্টসের ব্যানার দিয়ে ভর্তি করে রেখেছি, ইস লুকস আগলি। হোয়াট উই ডু অ্যাজ এ অ্যাফিলিয়েট মার্কেটার, যেটা আমরা করি সেটা হচ্ছে যে আমরা এইখান থেকে চুজ করি সেই সমস্ত প্রোডাক্টসগুলো যেগুলো ইউ ফিল দ্য ট্রাস্ট। কারণ কি, তোমার কাজ হচ্ছে অ্যাজ এ অ্যাফিলিয়েট মার্কেটার, তোমার শুধু কাজ হবে যে তুমি প্রমোট করে ওকে ল্যান্ডিং পেজে নিয়ে আসা, তারপরে কি বিহেভ করবে তা সেটার উপরে তোমার কোনো কন্ট্রোল নেই। তাহলে সে বিহেভটা যাতে সেলসে কনভার্ট হয় তাহলে ল্যান্ডিং পেজের উপর ডিপেন্ড করবে। ওই তুমি যে যাকে পাঠিয়েছো, মনোজিৎকে তুমি পাঠিয়েছো, সে গিয়ে যদি দেখলো যে ফ্ল্যাট নো, কোনো ইন্টারেস্ট হচ্ছে না, ও বুঝতেই পারছে না এটা ওর অর্থি কিনা, তো সেটা অর্থি কিনা সেটা $1 যদি দেয় ও খরচা করবে না। মানে ওটার প্রাইস যদি $1 হয় তো খরচা করবে না, যদি না ও ভাবে যে ওই $1টা ওর কাছে অর্থি, $1 ইনভেস্ট করে ও কিছু পাবে তবেই না ও জিনিসটা কিনবে। আর যদি ও জিনিসটা না কিনে তো প্রমোট করে আমার ফায়দা কি, ও কিনলে তবেই না আমি কমিশনটা পাবো। সো দিস কেস আশা করি বুঝতে পেরেছো যে প্রোডাক্টস কীভাবে করে আমরা প্রমোট করবো, প্রোডাক্টস কীভাবে করে আমরা সিলেক্ট করবো। নাও নেক্সট স্টেপস, তাহলে বুঝে গেলাম যে আমাকে এটাকে করতে হবে। আচ্ছা তাহলে আমি এখানে অ্যাভারেজ গ্র্যাভিটিটাকে আমি এখানটায় বাড়িয়ে দিই, ইস বেসিক্যালি দিস, অ্যান্ড আমাকে নিচেরটা সিমিলার আকালে আমাকে এটাকে ইয়ে করে দিতে হবে। এটাকে তাহলে আমাকে, এটাও খুব 4 মাসের প্রোডাক্টস, তাহলে ফাইন, তো এটা এসে গেছে, রাইট, গুড। নাও দেয়ার ইজ অপশনস, এখান থেকে যদি আমি লিঙ্কটা কপি করে আমি যদি প্রমোট করে আই উইল নট গেট এনি সিঙ্গেল পেনি। হোয়াট আই হ্যাভ টু ডু, আই হ্যাভ টু ক্লিক ইন টু ওভার হিয়ার প্রমোট, and for the tracking purpose you can do it, the shared plans বলে যেটা আছে এটা এখানে দিয়ে দিতে পারো, যেটা লিংকের মধ্যে থাকবে তো তুমি বুঝতে পারবে যে কোন লিংকটা কিসের জন্য। সো ইটস এ ক্রিয়েট এন্ড দিস উইল বি ইওর অ্যাফিলিয়েট লিংক, ঠিক আছে, এটাকে তোমাকে নোট করে তোমাকে রাখতে হবে। এবার দেখো দুটোর মধ্যে ডিফারেন্স কি আসছে, আমি এটাকে ওপেন করছি, আবার আরেকটা ট্যাব ওপেন করে তার পাশে আমার যে লিংকটা ছিল সেই লিংকটা দিলাম এবং আমি এন্টার মারলাম, ঠিক আছে। দেখো দুটোর ফাংশন কিভাবে কাজ হচ্ছে। এটা যখন, হ্যালো মাই নেম ইজ রায়ান হেন্ডারসন, এটা দেখো গো দিয়ে দেয়ার ইজ এ নো অ্যাক্টিভিটিস ইজ দেয়ার, এখানেও গো দিয়ে নো, মাই নেম ইজ রায়ান হেন্ডারসন, ঠিক আছে, দুটো কনভার্ট হয়েছে। তো এখানটা তোমার বোঝার উপায় নেই, এখানে সবসময় মাথা রাখবে এই জায়গাটায় যেটা রয়েছে, অনেক যা সময় এখানে তোমার ওই এফিলিয়েট আইডিটা দেখায়, অনেক সময় দেখায় না, তো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি ফর দ্যাট কি তোমার এফিলিয়েট লিঙ্কস দেখাচ্ছে না, তো কারণ অনেক ক্ষেত্রে কনভার্ট হয়ে ওটা ওই এফিলিয়েট লিঙ্কের যে কোডটা সেটা দেখায় না, কিন্তু তুমি রেস্ট অ্যাসিওর তুমি থাকতে পারো যদি তোমার ওই এফিলিয়েটের যে কোডটা আছে মানে ওই যে ইউআরএলটা হয়েছে ওটা দিয়ে প্রমোট করলে ইউল গেট আ ট্রাফিক। How you will know that you, whatever you are sending or things you are making correct? After creating these things, এই যে যে এই জিনিসটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর, ঠিক আছে, এটা হয়ে যাওয়ার পর তোমার কি হবে, এখানে দেখো আমি তো দুটো ক্লিক, আমরা একটা ক্লিক করলাম মনে হয়, তাই না, একটা ক্লিক করলাম, ধরো রিপোর্টিংয়ে যখন যাবে অ্যানালিটিক্সে যাবে, এসছে একটা ক্লিকস, তো দ্যাট মিন্স ইস ওয়ার্কিং, বুঝতে পারলাম, বুঝতে পারলে। আচ্ছা এবার এখানে যখন আমি যাচ্ছি তখন এখানে দেখো লাইক এর একদম নিচে অনেক ক্ষেত্রে এর এফিলিয়েট থাকে, দেখতে পাচ্ছ এফিলিয়েট, এখানটায় যাবে, এখানটায় গেলে কি হবে যে মজার ব্যাপারটা হচ্ছে যে এখানে গেলে তুমি
এর দেখতে পাচ্ছ, এর এখানটায় এই সেলে ফ্রন্টে তোমার ফার্স্ট সেল $37 করে তুমি পাবে। তারপরে যদি ওর আরো বিভিন্ন প্ল্যান আছে, তো মোটামুটি ওর যদি সব মানে যে নেয় সেটা করলে $90 পার লিড পাওয়া যায়, ঠিক আছে? সো অ্যান্ড ইফ উই টেক দিস থিংস অ্যাজ এ ইন্টারেস্টিং থিং, লাইক ওভার হিয়ার এখানে ও দেখো যে তোমাকে এখানে কতগুলো সেকশন ও দেয়, ল্যান্ডার পপ আপস, এখানে ও যেমন অনেক ইয়ে দেয়নি, অনেক ক্ষেত্রে এখানে ব্যানার বা পোস্টিং পোস্ট করার জন্য বিভিন্ন ব্যানারগুলো ক্রিয়েট করে দেয়। ইমেল আমি যেটা দেখাতে চাইছিলাম বেসিক্যালি, যে ইমেলের ফর্ম্যাট দিয়ে দেয়, ঠিক আছে, সেটা এখানটায় নেই, ঠিক আছে? তো এখানটায় গেট ইনসেন্ট রিপোর্ট অ্যান্ড এফিলিয়েট টুলস নাও, এখানটায় তোমার ইমেল অ্যাড্রেস যেটা তুমি এখানে ইউজ করেছো, এখানে কি ইউজ করেছো ক্লিক ব্যাংকের জন্য? এখন যেটা দিয়েছি সেটা না, অন্যটা এফিলিয়েট বানান তো বানান তো এটা এল আই এ টি, ওটা স্যার প্রথমে আমি ভুল করে ক্লিক করেছিলাম, ওটাই আছে। এনিওয়ে দেখো ওটা যখনই দিয়েছি, দেখো এখানে ব্যানার গুলো দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ? নাও মোস্ট ইন্টারেস্টিং থিং ইজ, আমি দেখো এখানটায় ওই আমার যে লিঙ্কসটা সেটাকে এখানে সেভ করে রাখছি, ঠিক আছে? এটা ক্লিক ব্যাংক থেকে পেয়েছি। এখন এই যে ব্যানারটা আছে, এই ব্যানারটা আমরা বিভিন্নভাবে করে, আমরা দেখেছো পুরো আমার বিভিন্ন সেকশনস দিয়ে আমার ব্যানার্সগুলো দেওয়া আছে, বিভিন্ন ইমেজেস এর সেকশনস দেওয়া আছে, এবার এখানে দেখো আর্টিকেলস এর বিভিন্ন আর্টিকেলস এর সেকশনস দেওয়া আছে, রিবেন্ডেবল পিডিএফ দেওয়া আছে তোমার এটাকে প্রমোশন করার জন্য, ওই যে তোমার ফ্রি যে ইয়েটা রয়েছে না, ফ্রি যে তুমি পিডিএফ দেবে ওই যে ইমেল লিস্টিং এর জন্য, এখান থেকে এটাকে অফার করতে পারবে, ঠিক আছে? সো এগুলো অনেকগুলো সেকশনস এখানে থাকে। এবং দেখো এই যে তোমার তোমরা যে ইমেলে যে সেকশনস গুলো তোমাদের এখানে অনেক ক্ষেত্রে ইমেলে দেয়, এখানে ইমেল দেয়, হ্যাঁ এই দেখো ইমেল সয়, ইয়েস এই দেখো, ওই যে তুমি যে ইমেল লিস্টটা বানাচ্ছ তাদেরকে দেখো এই সেকশনসে এখানে তোমার লিঙ্কসটা তোমাকে এখানে দিয়ে দিবে, আর ফর্মেট পুরো তোমাকে ইমেলের লিঙ্কসও তোমাকে দিয়ে দিয়েছে। দিস গুড ফর দ্য প্রমোশনস, কথা বলতে বললাম। সো দিস উইল বি বেসিক্যালি যে ফার্স্ট ফলো আপ, সেকেন্ড ফলো আপ, কি ধরনের মেইল হবে, ফর্মেটও দিয়ে দিয়েছি, এই ফর্মেট দিয়েও তুমি তোমার এগিয়ে যেতে পারো, ঠিক আছে? তো আমি একটা সেকশন যেটা তোমরা, এবং একটা সেকশন আমি এখানে তোমাকে দেখাতে পারি, সেটা যেটা ধরে নাও এটা কত সাইজ আছে, এটা হচ্ছে 460, হ্যাঁ এটা ঠিক আছে। এই যে সেকশনসটা আছে, ঠিক আছে, এই সেকশনসটা দেখো আমি এটাকে কপি করছি, এবার এটাকে নিয়ে এটা যেটা দেখিয়ে দিচ্ছে এটা প্রত্যেকের ক্ষেত্রে সেম হবে, মানে প্রত্যেক এফিলিয়েটের ক্ষেত্রে তুমি এটাকে করতে পারো। এই যে জায়গাটা লিঙ্কসটা আছে, এই লিঙ্কসটাকে তাহলে চেঞ্জ করে দাও, হয়ে গেল। দেন আই এম কপিং দিস থিংস, এবং আমার যে ব্লগটা আছে, আমি যেখানে ডেকোরেট বিভিন্ন হাউস প্ল্যানিং বা এগুলো নিয়ে আমি যেখানে কথা বলছি, সেখানে আমি কি করতে পারি, আমি সেই আমার কন্টেন্টের মধ্যে আমি এটাকে পোস্ট করতে পারি।
আমার কন্টেন্টের প্রত্যেকটা সেকশনসের মধ্যে আমি এটাকে পুশ করতে পারি। যদি মনে করি যে আমি এটা থিম এবং লেআউট ওয়াইজ আমি কিছু কাজ করব, দেখো লেআউটে গিয়েও কাজ করা যায়, বা প্রত্যেকটা পোস্টের উপরে গিয়ে কন্টেন্টের মধ্যে গিয়ে আই ক্যান প্লেস দিস থিংস অ্যাজ অ্যাড অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট, এবং তাতে করে দেখবে কি সেটা তোমার প্রমোশনসটা উঠবে। লুক এট দিস অ্যাড ইনসাইড পোস্ট দেখতে পাচ্ছ এখানে, নাও এই থিমের মধ্যে এটা তোমাকে সাপোর্ট করছে, হুইচ ইজ ফ্যান্টাস্টিক। তো এখানটায় আমি দেখো এখানে দিয়ে দাও যে হোম ইমপ্রুভমেন্ট রিসোর্সেস, উই আর নট টেলিং এনিথিং পার্চেজিং নাথিং, উই আর টেলিং দিস ইজ আ রিসোর্সেস। সো অ্যান্ড আই জাস্ট সেভড ইট and I have saved the arrangement, and now have a look. Now o jemon content dai ni tao ami jodi dekhi nei je যদি কিউই ফল খেতে এসে কিন্তু ওটা হোম ইমপ্রুভমেন্টস খুব টাফ কল। সো এই জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে। সো এই জায়গাটাই আসছে। সো এখানে দুটো তুমি এরকম জিনিস দিতে পারবে। আর এটা এই কোডটাকে নিয়ে যদি আমি কন্টেন্টের মধ্যে, যে কন্টেন্টে তোমার এস্টিমেল সেকশনস আসছে সেই সেকশনসের মধ্যে গিয়ে যদি আমি ওটাকে দিই, সেখানেও তোমার ওটা কাজ করবে আগে পিছু করে যেটা। এবার মনোজিতের দিমাগ যদি খাটাও কিভাবে, যেমন ধরো আটটা টিপস, ইজি টিপস দিয়ে দিচ্ছি। এন্টারটেনমেন্টের প্রচুর মশালা আছে ইউটিউবে, যদিও এটা এক্ষেত্রে রিস্কি, মানে ফ্রি ব্লগের ক্ষেত্রে রিস্কি, উড়ে যেতে পারে সাইট, অনেক ক্ষেত্রে ব্লক হয়ে যায়। ফ্রি রিসোর্সেস এবং ম্যাক্সিমাম অ্যাফিলিয়েট মার্কেটিং যদি হয় তো ওটা এই ব্লগ স্পটে ব্লক হয়ে যায় অনেক ক্ষেত্রে। কিন্তু নিজেদের ওয়েবসাইটের ক্ষেত্রে ইউ ক্যান ডু ইট। কী করতে পারো, এই যে সিনেমাগুলো হচ্ছে, বিভিন্ন গান হচ্ছে, ফ্রি রিসোর্সেস, যেটা ও করেছে যে ও ভিডিওসটা শেয়ার করেছে, ওই ভিডিওসটার জন্য মৌমাছির মতো, মানে ওটা হচ্ছে মাছের টোপ, ওটা দিয়ে আমি কি করছি, দিয়ে আমি ভিডিওসটা দিচ্ছি, তার উপরে আমি কি করতে পারি তাহলে এই যে এন্টারটেনমেন্টের, আমি তো এটা হোম ইমপ্রুভমেন্ট দেখালাম মোর বেসিসে, তাহলে এখানে এন্টারটেনমেন্টের প্রোডাক্ট আছে ভাই মার্কেট প্লেসের কাছে, আমি এন্টারটেনমেন্টের প্রোডাক্ট পাবো, সেগুলো দিতে পারবো কি পারবো না। So if you think there is a lot of possibilities, if you have to just use your brain, bhagwan jeta diyeche etake use korte hobe, ami akash theke bolchi na, mane basically experience ta ami share korchi, matha khatate hobe, khide thakte hobe, earning er khide jotokon toiri na hobe, khide na pele jemon tumi khao na, thik eki bhabe earning er khide na pelo totokon earning hobe na, earning er khide thakte hobe। So jeta hocche ki dimag ta lagate hobe je ki exactly ami home improvement dekhalam, এটা না বললে হয়তো এটা অত না মাথা খাটাতো না, এই হোম ইমপ্রুভমেন্টের এটার উপরে করতো, এটার উপরে আরো একটু বেটার করতো, হোম ইমপ্রুভমেন্ট কন্টেন্ট দেওয়ার চেষ্টা করতো। এটা এইভাবে করে আমি একটা দেখাচ্ছি, তার সাথে সাথে মাথা থেকে নিজের বুদ্ধিটা খাটাতে হবে যে আমার কন্টেন্টে আমার, আমি ভাই বাংলা, যেমন এই দিন শনিবারে যে আমি লেকচারটা দেবো, আই হ্যাভ প্ল্যান কি আই উইল মেক ইট
in pure Bengali. Let's see what the other people say. Everyone will come up with English. So people will say, I'm not good in English. Yes, I'm not good in English, but I'm good in to convey my message. So the point is, ওই লেকচারে ওটাই থাকবে এন্ডে যে আমরা অ্যাকচুয়ালি ওই বাংলা বলতে ভুলে গেছি উই ফিল অলওয়েজ এবং ওই জিনিসটা কনসেপশন ওয়াইজ আমাদেরকে ধীরে ধীরে পঙ্গু করে দিচ্ছে আমরা ছুটছি যেটা আমার মানে যে বেস থেকে আমাকে তৈরি হচ্ছে না তো ছেলেদের মধ্যে একটা দুর্বলতা তৈরি হয়ে যাচ্ছে যে আমরা বাংলা জানি না মানে বাংলা জানি ইংলিশ জানি না ইংলিশ ভালো করে লিখতে পারি না তো আমার কিছু হবে না যেমন অদর কন্টেন্ট নেই আমি কন্টেন্ট নেই বলে আমি আটকে আছি তো কন্টেন্ট নেই কিন্তু দিস রিসোর্সেস ইউ ক্যান মেক দিস ইজ এ ফ্রি রিসোর্সেস এটাকে দিয়ে করো লেকচারে এসে অনেকে ইংলিশ অর্ধেক বুঝতে পারে না কথা বুঝতে পারে না বিভিন্ন ওয়ার্কশপে যায় আমি অ্যাটেন্ড করেছি দেখেছি যে অর্ধেক কথা ওদের কনভে যে মেসেজটা করে তাদের কাহিনী বলে কোনো লুফলস বলে না যে কি করতে হবে সেটা বলে না ওর কাহিনী শুনিয়ে যায় অ্যান্ড দ্যাট ইজ আ লেকচার ইজ হাফ ডান পিপলস আন্ডারস্ট্যান্ড মানে আমি আমি বলছি না আমি বলছি যে অডিয়েন্স প্রত্যেকে বোঝার হচ্ছে তো সেই জায়গাটা বাংলায় রয়েছি সো ইউ শুড নো দ্য বেঙ্গলি মানে যারা আসছে অডিয়েন্স তারা বাংলা জানবে সেটাই কাম্য কিন্তু আমাদের ওই অতি স্মার্ট দেখাতে গিয়ে বেসিক্যালি আমাদের দেখবে গিয়ে সব যে লেকচার্স অ্যান্ড ওয়ার্কশপে সেখানে কোনো ওই জিনিসটা থাকে না এবং ওই যে ছেলেগুলো থাকে তারাও সেই সেলফ কনফিডেন্সটা পায় না যে বাড়ি গিয়ে যে বুস্টআপ হবে না বাংলাতেও আমি করতে পারি দ্যাট বেসিক্যালি আমার এই কনফারেন্সে আমি ভাবছি যে ওটাও আমি প্রজেক্ট করবো ওই পয়েন্টটা তো এই জায়গাটা কিন্তু এই ভিডিওসে যেটা কথা বললাম ভিডিওকে এভাবে করে মশালা করতে পারো তোমরা যে ইউটিউবের তোমরা যখন তোমরা প্রথমে এসেছিলে যে স্যার ভিডিওটা থেকে দেবো স্যার সিনেমার এই কেটে দেবো তাহলে ফ্রেমটা চেঞ্জ করে দিলে একটু বেশি ভিউ হবে আমি বলছি না এটাকে অন্যভাবে করে আমরা খেলতে পারি যে করছে যে অরিজিনাল বাহুবলীর ভিডিওস আমি এখানে দিলে তখন আমার কপিরাইটস আসবে আমার দরকার নেই গুগল অ্যাডসেন্স স্যার আমি হোয়াট আই উইল ডু আই উইল মেক টপ ইনটু দিস আদার থিংস দিয়ে সেখানে আমি অ্যাফিলিয়েটে টানবো দেয়ার ইজ প্লেন্টি অফ থিংস আমরা অ্যাফিলিয়েটের আরও আর্নিং এর যে ছোট ছোট যেমন শর্ট আর্ট ইউআরএল করে দেওয়া যেমন এই যে মুভি ডাউনলোডের যেগুলো আছে ওটা দিয়েও আমরা অ্যাফিলিয়েটের টান করাই কি করে এই যে মুভি ডাউনলোডের লিঙ্কস গুলো আছে ওটাকে আমরা শর্টনার করে দিই দেখবে শর্টেন বলে আছে সেটা থ্রুতে বেসিক্যালি তুমি আর্নিং করতে পারো মানে ওই ওই সাইটটা থ্রুতে মানে তোমার লিঙ্কস এর থ্রুতে যখনই যাবে ও ও তিন মিনিটের একটা তিন সেকেন্ড বা পাঁচ সেকেন্ডের একটা অ্যাড দেখায় ওই অ্যাডের জন্য তুমি আর্নিং করতে থাকো দ্যাট ইস লট অফ রেভিনিউস ইজ দেয়ার কিন্তু ওটা ছোট ইনকাম আমরা যারা এফিলিয়েট মার্কেট আমরা যেখানে $90 তো আমরা ওই ওয়ান সেন্ট নিয়ে আমি কনসেন্ট্রেট করি আই নো দ্যাটস ওয়াই বেসিক্যালি আমি আর্নিং করার উপায় আছে এবার সেই জায়গাটা কি করবো আমি ওকে না দিয়ে আমি কি করবো শর্ট এন ইউআরএল করে আমি ওটাকে এফিলিয়েটে ফেলে দেবো আমার এফিলিয়েটে ঢুকে যাবে ডাউনলোডে করতে গিয়ে তখন আমি কি করব যেখানে মুভি ডাউনলোডের যে সাইটগুলো আছে যেখান থেকে আর্নিং করা যাবে সেখানে ফেলে দেবো ওকে এখানে দেখো ও তো লোভে লোভে যাবে তো ওখানে এই দেখো মুভি এন্টারটেনমেন্ট দেখতে পাচ্ছ বডি আর্ট ফ্যাশন এই রেডিও থিয়েটার মিউজিক ফিল্ম অ্যান্ড টেলিভিশনস এখানটা যাও ফিল্ম অ্যান্ড টেলিভিশনস এর এখানটা গিয়ে মাই মুভি পাস দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ ডাউনলোড হতে পারে কি হয় তো ধরে না দিস ওয়ান ইজ আ মুভি ডাউনলোড সাইট কর তুই মুভি ওখান থেকে ডাউনলোড কর পঞ্চাশ জন হাজার জনকে নিয়ে যাও লিঙ্কস দুজন করো উইল গেট ইট সাইট ইজ অলসো ইন্টারেক্টিভ ইন্টারেক্টিভ সাইট আছে কালারফুল সাইট আছে তো ইফ ইউ আর গোয়িং ইফ ইউ আর ক্রিয়েটিং সামথিং লাইক হুইচ ইজ ইংলিশ মুভিস অ্যান্ড অল ঠিক আছে লট অফ পিপলস হ্যাভ আ ফ্যাসিনেশনস কি ওই ওই জিনিসগুলোকে মুভিস দেখার জন্য বা ইয়ে করার জন্য যে এগুলো ইংলিশ যে থিয়েটার মুভিসগুলো হয় তো
So they usually purchase the subscriptions. And there's a 60 days money back guarantee is also there. Okay. So it's interesting. এটাকে আমরা প্রমোট করতে পারি, বলতে পারলাম ওই মুভিস গুলো দিয়েও আমাদের হবে, রান্নার ভিডিও, শাড়ির ভিডিও, ফ্যাশনের ওখানে অ্যাফিলিয়েট লিংকস আগে পরে যেতে পারে, মানে ওই ভিডিওসের ঠিক উপরে ঠিক নিচে ব্যানার অ্যাডগুলো আসতে পারে, যেখানে গুগল অ্যাডসেন্স এখন অ্যাপ্রুভ হয়, তার আগে এগুলো করা যেতে পারে, বলতে পারলাম, বুঝতে পারলে? Hopefully you understand. And jeta email marketing er je technique ta boli, she email marketing er tap korar por je mail gulo jay, she mail gulo ekhane samples ami dekhe dilam je era provide kore, you can do it. Tomake shekhano bhabte hobe je amake email banate hobe. You sometimes I understand ki sometimes ami jokhon tomader position, so I also feel that stress ki email banate hobe, ki email dile bhalo hobe. So they have other already they are giving which is best, কারণ কি তোমার সেল হলে ওর তো সেল হবে না, they will support it, they support it, got my point? So এটা নিয়ে টেনশন নোট নেওয়া is easy. Okay, next, যখন আমি Jvzoo তে যাব, Jvzoo ফরম্যাটটা আলাদা হয়, আমাদেরকে এন করতে হবে, already we are late. Jvzoo তে আমাদের এখানে যাব, Jvzoo ফরম্যাটটা একটু আলাদা, এখানে সমস্ত ডিটেলস গুলোকে এখানে ভরতে হবে, ভরার পরে এখানে দেখো, এখানে নরমালি যেটা দেখতে পাবে, দেখো অ্যাফিলিয়েটের বিভিন্ন ড্যাশবোর্ড আছে দেখতে পাচ্ছ, এবং অ্যাপ্রুভ প্রোডাক্টস তোমার আছে কিনা সেগুলোই শুধুমাত্র অ্যাপ্রুভ যারা করবে তাদেরই প্রমোশন করতে পারবে, অন্য এখানে অ্যাপ্রুভাল নিতে হয়, ক্লিকব্যাংক যেমন সবগুলো অ্যাপ্রুভ, ডাইরেক্ট অ্যাপ্রুভাল, এখানে কিন্তু ডাইরেক্ট অ্যাপ্রুভাল, ক্লিকব্যাংকও এখন একটা দুটো দেখলাম যে ইয়ে করে দিচ্ছে, অ্যাপ্রুভালের কন্ডিশনসে রেস্ট্রিকশন করে দিচ্ছে, যেমন অটো বাইনারি বলে একটা প্রোডাক্টস প্রমোট করতাম, তো সেইগুলো সেটাখানে একটা স্টুডেন্টের জন্য করতে গিয়ে দেখি কি ওরা সাইট আগে চাইছে, ওয়েবসাইটটা চাইছে, তোমার মার্কেটিং মেথড অ্যাপ্লাই করলে তবে ও পারমিশন দিচ্ছে, ডাইরেক্ট অ্যাপ্রুভাল দিচ্ছে না, কিন্তু 95% কেসেস ক্লিকব্যাংকে ডাইরেক্ট অ্যাপ্রুভাল পাওয়া যায়, বাট Jvzoo-তে সেটা নয়, সিজেতে সেটা নয়, ভেন্ডার যদি তোমাকে অ্যাপ্রুভ করে তবে, তার জন্য কি করতে হয়, আমি যে প্রোডাক্টস অথবা যে নিশের উপর আমার সাইটটা রয়েছে, সে ভেন্ডার মানে হচ্ছে কি যারা এখানে প্রোডাক্ট, যারা প্রোডাক্ট এখানে ডিসপ্লে করছে, এই যে হোম ইমপ্রুভমেন্টের যে প্রোডাক্টটা সেল করছে তারা আমার ভেন্ডার, দে আর ভেন্ডার ফর ক্লিকব্যাংক, আর আমরা পাবলিশার ফর দেন, মানে দে আর দ্য অ্যাডভার্টাইজার, অ্যাকচুয়ালি ভেন্ডার ইজ অ্যাডভার্টাইজার, ঠিক আছে, বিভিন্ন টার্মসে ডাকা হয় অ্যাকচুয়ালি, আর কিছু না, লুক দিস ফাইন প্রোডাক্টস, স্পিডের সুবিধার্থে এগুলোকে অফ করে দিতে হবে আমাকে, এগুলো যেমন এই যে ইনফরমেশন গুলো দিচ্ছ না, ইনফরমেশন গুলো পুরো কভার করতে হবে, ঠিক আছে, লাইক ইউর পেমেন্ট প্রোফাইল, পেমেন্টের ডিটেলস, তোমার পেমেন্টস এর কই কিসে ইয়ে করবে, এগুলো সবগুলো তোমার এখানে লাগবে, ঠিক আছে। এবার এখানটায় একটা সেকশন যায় টুলস বলে, একটা সেকশন আছে এখানে, টুলস আছে, তারপরে এখানে টুলসে ওদের বিভিন্ন মানে Jvzoo বিভিন্ন টুলস আছে, সেগুলোকে তুমি ইউজ করতে পারো, রেকমেন্ডেড টুলস, আর একটা সেকশন আছে এখানটায়, সেটা হচ্ছে টপ সেলার, দেখতে পাচ্ছ টপ সেলার, টপ সেলার থেকে আমরা এখানে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে কোন কোন প্রোডাক্টস গুলো এখানে এই সময়ে তোমার পপুলার, যেমন ধরো হাইজেকার প্রো, এটা এখন পপুলার যাচ্ছে, লাস্ট দু সপ্তাহ ধরে এটা পপুলার যাচ্ছে, দেখতে পাচ্ছ ইয়েস্টারডে টুডে এটা কিন্তু ভালো পপুলার যাচ্ছে, স্মার্ট ভিডিও ভালো পপুলার যাচ্ছে, এবার সেখানে দেখে নিতে হবে তোমার যে প্রোডাক্টসের, যদি তোমার থাকে হোম ইমপ্রুভমেন্টস রিলেটেড যদি কোনো প্রোডাক্টস ইমপ্রুভমেন্ট থাকে তুমি সেটা নিতে পারো, আদারওয়াইজ এটা এটার জন্য অন্য আইডিয়া, অন্য ব্লগ, অন্য কিছু সেটাকে করলে বেটার হয়, যেমন আমার যে সাকসেসফুল স্টুডেন্ট রয়েছে অভিজিৎ সাহা, ওর বেসিক্যালি ওর হাইয়েস্ট আর্নিং আসে হচ্ছে ওর Jvzoo থেকে, he is earning more than 4 to 5 lakhs per month now, and he
ইজ নাও আ ভেরি পপুলার ফিগার। আমার প্রোফাইলে দেখবে অভিজিৎ সাহা আছে, মাই স্টুডেন্ট, 2009 ও করেছে, 2013 এসে আবার মাস্টার্স কোর্স করে গেছে। সো ইটস বেসিক্যালি অ্যান্ড ভগবান আশীর্বাদে চারপাস, অ্যান্ড উই হ্যাভ আ ভেরি গুড রিলেশন, হি হ্যাজ হিজ ওন ইনস্টিটিউশন অলসো, সো ইটস দ্যাট ইজ এ রিলেশনশিপস। ঠিক আছে, ইন এনি অকেশনস এনিথিং বেসিক্যালি হি ইজ আ পার্সন হু কমেন্ট লাইক অ্যান্ড অল এভরিথিং ইজ দেয়ার। সো ওদের ব্যাচে আরো ছিল বিকাশ কুন্ডু বলে একজন আছে, দেখবে ওরও ইনস্টিটিউশন আছে আমাদের, উনিও ডিজিটাল মার্কেটিং একটা ইনস্টিটিউশন রান করে, শ্যামবাজার না, শ্যামবাজারে তো আছে হচ্ছে আমার আরেকটা স্টুডেন্ট, ইয়ে নাম কি ও যাচ্ছে চশমা পরে থাকে, ইনফা ওটা আমার স্টুডেন্টের, তারপরে বিকাশ কুন্ডু যে খুলেছে ওটা খুলেছে কলকাতা ওয়েব একাডেমি নাকি নাম দিয়ে খুলেছে। সো দে আর আর্নিং ভেরি গুড, এই স্টেডি প্রসেস তো তোমাকে ফলো করতে হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু বি কনসিস্টেন্ট। সো যেমন ভিডিও রিমিক্সে যখন আমি যাব, দেখো এদের ল্যান্ডিং পেজ, দিস ইজ আ ল্যান্ডিং পেজ, ক্যান সি দিস, this is a landing page which is fantastic, right? It looks awesome, very targeted, very colorful, information is there, right? Na so eta ekta jinish ar ekta jinish ami bole di, seta hocche je maximum khetre dekha jay je ei dutu Jvzoo ar clickbank er khetre dekha jay je product value gulo onek beshi, the commission money beshi paoa jay, আবার জেভিজুতে প্রোডাক্ট ভ্যালুগুলো কম, মানে $9, $10, $60 এখানে মুড়ি মুরকির মতো সেল হয়। এবার আবার অন্যদিকে যদি তুমি দেখো ক্লিকব্যাংকে যে ল্যান্ডিং পেজটা আছে, যেগুলো এফিলিয়েট ল্যান্ডিং পেজ, এর থেকে জেভিজুর যে ল্যান্ডিং পেজগুলো নর্মালি থাকে সেগুলো অনেক এফেক্টিভ থাকে, অনেক কালারফুল, অনেক রিসোর্সফুল, অনেক স্ট্রেংথফুল থাকে, তার জন্য জেভিজু কনভার্টটা কিন্তু ক্লিকব্যাংক থেকে তুলনামূলক এখন বেশি হচ্ছে। ঠিক আছে, এগুলো আমরা নোটস হিসেবে আমি তোমাকে গাইড করলাম। এবার এখানটা ধরে নাও যে তুমি এটাকে প্রমোট করবে, ধরে নাও যে তুমি স্মার্ট ভিডিও ওয়ান টাইম এটাকে প্রমোট করবে, রাইট? ইউ আর বেসিক্যালি কামিং আপ উইথ ভিডিও মার্কেটিং এর জন্য তুমি এটা প্রমোট করবে। নাও এফিলিয়েট ডিটেলস, এখানটা গিয়ে তোমাকে কি করতে হয় দেখো, দেখতে পাচ্ছ তোমার পার্সেন্টেজ কত, 50%, $297 হচ্ছে ও সেল প্রাইস, তার মানে পার সেলে তোমার প্রায় $150 মতো তোমার থাকছে, মানে সরি $150 মতো থাকছে। ঠিক আছে, সো ইটস ইজ গুড এনাফ, ল্যান্ডিং পেজ ইজ ফ্যান্টাস্টিক, এভরিথিং ইজ লুকস কুল। সো এখানটা কি হয়, এখানে তোমাকে মেনশন করতে হয় হাই can I get quick approval to promote your product through log and event list. Even this has a affiliate marketer I know well, marketing
আমি তাহলে আমি কল ব্যাক করছি, ক্লাসে আছি, কল ব্যাক করছি। আচ্ছা রিলেভেন্ট, এটা হচ্ছে রিলেভেন্ট, হ্যাঁ কনভার্সেশনস। कुर्सी में क्या लगा रखा है, डेंड्रॉइड है क्या सर? यहाँ इंडिया में कुर्सी तो सुना ही जाते हैं, कुर्सी नहीं छोड़ेंगे तो प्लेन में हवाई में कैसे चलेंगे? हवा में चलना है, थोड़ी घर में बैठना है। So I hope you got it, like, so how to apply it, approach with the positive things, and it will coming with a pending approval. So jab aapka approval ho jayenge to aapka affiliate mein yahan pe approved products list mein wo aa jata hai. While you will get a approval, then only you can promote it. Got my point? So korar poro ekhaneo tomar promotions er jonno tomar links diye debe, affiliate tools diye debe, je rokom kore Clickbank e dekhecho shebhabe kore tomar ekhan tai hobe. কিন্তু এটা এখানে ফার্স্ট অ্যাক্টিভিটি হচ্ছে তোমার সাইটটাকে ব্লগটাকে আগে করে ভালো করে তৈরি করবে, সেটা যেটা এখানে দিচ্ছ, যে সাইটটা তুমি এখানে দিচ্ছ সেই সাইটটার এখানে মেনশন করবে, তার ডেসক্রিপশনটাকে ভালো করবে, ডেসক্রিপশনের মধ্যে যে টার্মসগুলো দিচ্ছ সেখানে ডিজিটাল মার্কেটিং ভিডিও মার্কেটিং না থাকলে এর থেকে প্রমোশনস মানে অ্যাপ্রুভাল পাওয়াটা টাফ। সেখানে হোম ইম্প্রুভমেন্টস থাকলে ভিডিওর জন্য তুমি পাবে না ইউজুয়ালি, সেম থিং সিজের ক্ষেত্রেও সত্য, ঠিক আছে? সো ইটস আ রেস্ট্রিক্টেড সাইট, সো এই ক্ষেত্রে এগুলোকে তৈরি করে করতে পারো। সো আই হোপ দিস ফ্যান্টাস্টিক, এবং অপরচুনিটি প্রচুর আছে এখানটা ইয়ে করার, এবং এটা যদি লেগে থাকো অ্যান্ড ইট উইল গিভ ইউ দ্য নট লেস দেন 1-2 lakhs রুপিস আফটার 6 months, মিনস 6 months যদি তুমি কন্টিনিউয়াস তুমি লেগে থাকো এখান থেকে 1 lakh টাকা ইনকাম করা মাসে খুব একটা বড় চাপ নেই। জাস্ট ইউ হ্যাভ টু মেক শিওর দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে একটা সলিড ওয়েবসাইট and marketing, jeta tumra shikhecho SEO PPC social media, jeta tumra shikhecho email marketing, ja shikhecho seta ke integrations, nothing else only these two integrations is very important, seta lege thakte hobe, that is the only the process. ekta jaygay jeta content lagbe mane interesting contents gulo tomar site e thakte hobe so that you can promote it, so okhantai hoyto tomar kharcha আর বাদ বাকি তোমরা যা শিখেছো সেখানে আর এক্সট্রা খরচা হওয়ার আমার মনে হয় না কোনো জায়গা আছে, এবং এটা কিন্তু আনলি রয়েছে, ঠিক আছে? তো সেগুলো ধাপে ধাপে করে তোমরা এটাকে করতে পারো। হতে পারে আমার আইডিয়াস হিসাবে যেটা আমি দিতে পারি সেটা হচ্ছে ফাইবারে হয়তো কিছু তুমি ইনপুটস দিল করলে সেখানে কিছু আর্নিং করলে সেই আর্নিং এর পার্টটা থেকে একটা পার্ট এখানে স্লোলি তুমি এটাকে ম্যাচিওর করাতে থাকবে, কারণ কি এটা লং টেল খেলখিলানি, ঠিক আছে? ফাইবার থেকে এফোর্ট করছো, আই এম নট টেকিং টকিং অ্যাবাউট কি ইনভেস্টিং সামথিং অ্যাট দিস মোমেন্ট অর সামথিং ইস ইফ ইউ হ্যাভ ইউ যদি 10,000 টাকা দিয়ে মানে গার্লফ্রেন্ডের পিছনে আপাতত খরচা না করে ওটাকে রেখিয়ে বা বয়ফ্রেন্ডের পিছনে খরচা না করে সেটাকে তুমি ইনভেস্টমেন্টের ছোট ছোট মানে 1 মাসের জন্য ইনভেস্টমেন্ট প্ল্যান হিসেবে তুমি ওটাকে রাখতে পারো, বা 10,000 টাকা অন্যভাবে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড দিয়েও যদি না বোঝায় তাহলে বলতে পারি যে তুমি একটা হয়তো মোবাইল ভাবছো, যে মোবাইলটা তুমি ভাবছো ওকে ফাইন আমি একটা মোবাইল করছি, চলো আমি একটা আইফোন নিয়ে নিলাম, আমি একটা ভিভো নিয়ে নিলাম, বাট আই মিন টু সে আইফোন 100টা কেনা যাবে, উইদিন চুটকারা কেনা যাবে, ঠিক আছে? So it's basically when you have the money, it's a minute, fraction of minute lage kinte, okay? So currently oi taka taka tumi base ta ready korar jonno ekhane spend koro, to eta arekta jeta tumi oi freelancing er kaj kore shei taka ta jeta jomachho ekta tomar pocket money er jonno rakho, arekta money it investment er jonno rakho, and that will give you the return out of it, okay to thanks, ajker session ekhane ami close korchi.
তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে করে ওটাকে কভার হয়, ইমেল ফরম্যাটিং এবং টিউনিং কিভাবে করে হবে এবং এটাকে দেখে রাখবে।